বন্ধুরা, তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কালীপূজার আগের ভিডিও, আর আজকে আমি ভিডিওটা দিচ্ছি তার জন্য কেউ খারাপ পেও না। আর আমার শরীরে প্রচণ্ড জ্বর, আজকে আমি ভাই ফোটা দিন সেই ভিডিওটা দিচ্ছি তোমাদের কাছে, তো তোমাদের দেখানোর জন্য। আর প্রচণ্ড জ্বরের কারণে আমি আর এই কয়দিন ভিডিও দিতে পারিনি, মানে একদিন মাঝখানে ফাঁকা গেছে, ভিডিও দিতে পারিনি, এর জন্য আমাকে ক্ষমা করে দিও। এই ভিডিওটা হচ্ছে 4 দিন আগেকার ভিডিও, তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য, চলো দেখতে থাকো। বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, আর আমি বাপের বাড়ি চলে এসেছি। আর আজকে ফার্স্ট ভিডিও আমি আমার বাপের বাড়ি থেকে করছি। তো সকাল ঘুম থেকে উঠে চা টা খাওয়া হয়ে গেছে, এখন বিছানাটা গুছিয়ে নেবো। তোমাদের দাদা ভাই উঠে গেছে, তোমাদের দাদা ভাই সকাল সকাল উঠে কাজে লেগে গেছে, তো ও কারেন্টের কাজ খুব ভালো জানে, তার জন্য দেখো একটা ফ্যান নিয়ে বসে গেছে, নষ্ট ফ্যান, সেটাকে ও ঠিকঠাক করবে, তো সত্যিও খুব ভালো জানে। তো চলো আমি আজকে ফার্স্ট বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বিছানা গুছিয়ে তারপর অন্য অন্য কাজ করব। তো তা প্রথমে বিছানা যে যা যাবতীয় যা জিনিস ছিল সব নামিয়ে নিলাম, কারণ আজকে আমি বিছানা চাদরটা ধুয়ে দেব। আর কালকে আমি বাজার গেছিলাম, বাজার থেকে এই জামাটা পরে। বন্ধুরা, বাড়ির সামনে অনেক লাউয়ের গাছ হয়েছে, এখান থেকে লাউয়ের ডাটা কেটে নিবো। তো চলো এখান থেকে লাউয়ের ডাটা কেটে নিয়ে এগুলো দিয়ে শুকনো মাছের তরকারি করবো। কেটে নিই, লাউ গাছের ঘুড়ি, মানে এটা আমাদের ঘুড়ি দেওয়া হয়েছে এখানে। তো দেখো পুরো বাঁশ দিয়ে দেওয়া হয়েছে, তো তো এখানে অনেক লাউ হয়েছে, অনেক। তোমাদের দেখাই, এই দেখো একটা, এই যে একটা লাউ, এই যে এটা ছোটো মোটোর মধ্যে হয়েছে, তো কত মানে একটা সবজি হয়ে যাবে এটা দিয়ে। তারপর এদিকে আসো, এদিকে দেখো, এই যে একটা লাউ, এই যে একটা লাউ, তারপর এই যে একটা দেখো, এটা ছোট্ট, এটা দেখো একদম ছোট্ট, বেশি বড় হয়নি, আর এটা বড় হয়ে গেছে, এটা কাটা যাবে। আর ওইদিকে এখানে দেখো, এখানে দুটো লাউ, দুটো ছোট ছোট, আরও অনেক আছে, অনেক হবে। তারপর এটা গেল, তারপর এদিকে, এদিকে দেখো এইখানে একটা আছে, এই যে একটা, তারপর ওই উপরে একটা বড় আছে, অনেক লাউ হয়েছে, অনেক। তো খুব ভালো হবে, মানে আমাদের খাওয়াটাও চলে, আর আমাদের যে পাড়া প্রতিবেশী আছে ওদেরও দেওয়া চলে, খুব ভালো খেতে। আমি আর কিছু ডাল কেটে নেবো এখান থেকে, তো এগুলো দিয়ে আজকে শুকনো মাছ করবো। লাউয়ের পাতাও খাওয়া যায়, তারপরে ডোগাগুলোও খাওয়া যায়, তারপর দেখো লাউ খাওয়া যায়, সবই খাওয়া যায়। তো চলো বাড়ি যাওয়া যাক। তো লাউয়ের ডোগার তোলা শেষ হয়ে গেছে, এখন যে কাপড় চুপড়গুলো সব ধুয়ে দেবো, ঘরের বিছানা চাদর পালিশের কাবার সব ধুয়ে দেবো। বিছানা চাদরটা হালকা কালার, তো তাই মানে মাঝে মাঝেই ধুতে হবে। তো দেখো বৌদি এখানে যে কাপড় চোপড় নেড়ে দিয়েছে, বৌদিগুলো শুকিয়ে গেছে, তাই আমি সাইড করে আমারগুলো নেড়ে দিচ্ছি। আর আমি সেই কুর্তিটা যেটা সকালে পরেছিলাম সেটা খুলে ধুয়ে দিয়েছি, কারণ কালকে এটা পরে বাজারে গিয়েছিলাম। তারপর দেখো বিছানা চাদরটা তো যা আছে যাবতীয় সব ধুয়ে দিলাম, আর কি সুন্দর একটা রোদ উঠেছে, আর ভালোই ঠান্ডা পড়েছে। এখন প্রায় 10টা সাড়ে 10টার মতো বাজে, মা ওইদিকে পাশে রান্না বসিয়েছে। তো আমি অনেকদিন পর বাড়িতে এলাম বলে মা আমাকে বলছে তো রান্না করতে হবে না, তুই অন্য কাজ করতে থাক। তো দেখো তোমাদের দাদা ভাই এদিকে টুনি বাল্ব লাগাচ্ছে, সামনে কালী পুজো, তো ভিডিওটা আমার অনেকদিন আগেকারই, তো কালী পুজোর আগের ভিডিও, তো আমি এতদিন দিতে পারিনি ভিডিওটা, তার জন্য কেউ খারাপ পেও না, প্লিজ আমাকে ক্ষমা করে দিও ভিডিওটার জন্য। তো দেখো সেই টুনি বাল্বগুলো লাগাচ্ছে, তো এখানে টুনি বাল্ব লাগানো হচ্ছে। আর আমার ভিডিও দেওয়ার মাঝে মাঝে সময় আমি অনেক ভিডিও দিতে পারিনি, ভিডিও করে রেখেছি কিন্তু আমি দিতে পারিনি। আর দেখো অনেক বড় একটা টুনি বাল্ব নিয়ে এসেছে, মানে অনেক টাকা দিয়ে নিয়ে এসেছে, শুনেই তো মাথা গরম হয়ে গেছে। তারপর দেখো তোমাদের দাদা ভাইয়ের এখন স্যালাইন লাগাবে, তো ডাক্তার মামা চলে এসেছে ওকে স্যালাইন দিতে। দেখো মামা স্যালাইনে রেডি করছে, কিন্তু আমাদের রোগী কিন্তু এখনও আসেনি। তোমাদের দাদা ভাইয়ের কিসের জন্য স্যালাইন দিচ্ছে তোমাদের বলি, কিছুদিন আগে তোমাদের দাদা ভাইয়ের প্রচণ্ড জ্বর হয়েছিল, তারপর থেকে শরীরটা প্রচণ্ড দুর্বল, মাথা ঘোরায়, শরীর ঝিমঝিম রিমরিম করে, তার জন্য মামার কাছে কালকে নিয়ে গেছিলাম। এটা হচ্ছে আমাদের ডাক্তার মামা, তো মামার কাছে নিয়ে গেছিলাম, আমাকে বলেছিলাম যে কি অবস্থা, কেন এমন হচ্ছে, তো মামা বলেছিল একটা স্যালাইন, দুটো স্যালাইন নিতে হবে, তারপর কিছু ফাইল টাল দেবো, ঠিক হয়ে যাবে। তার জন্য আজকে মামা বাড়িতে চলে এসেছে স্যালাইনের জন্য, তোকে স্যালাইন দেওয়ার জন্য। তারপর দেখো ও একদম উঠে একদম রেডি এখন শোবে, আর আমাকে বলছিল ভয় লাগে ভয় লাগে,
ছেলে মানুষ হয়েও ভয় পাচ্ছে, কেমন অবস্থা বলো তো। দেখো ভয়ে শুধু বসেছে, শুয়াইনি এখন। আর মা ওকে বলছে এখন স্যালাইন দেবে কেমন লাগবে, আর বলছিল যে ভয় তো লাগে কোনো ব্যাপার না, এখন স্যালাইন শুরু হবে, চলো ভিডিওটা তোমরা দেখতে থাক থাক। বন্ধুরা, তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এসেছি। এতক্ষণ তোমাদের দাদাভাই স্যালাইন চলছিল, তো দেখো এই হাতটার মধ্যে যে স্যালাইন দিয়েছিল এখনও ফুলে আছে। আর কী কারণে স্যালাইন দিয়েছিল সেটাও তোমাদের বলি, তোমাদের দাদাভাইয়ের শরীরটা অনেকদিন থেকেই খুব দুর্বল। তো কালকে ওকে ডাক্তার কাছে আমি নিয়ে গেছিলাম, ডাক্তার মামার কাছে নিয়ে গেছিলাম। তো কিছুদিন আগে জ্বর হয়েছিল আর রাস্তায় পড়ে গেছিলো অজ্ঞান হয়ে, যে একদিন বাড়ি যাচ্ছিলাম তখনও পড়ে গেছিলো। তো সেই টাইম থেকেই তার শরীরটা খুব দুর্বল। তো এখন মামার কাছে নিয়ে যাওয়ার পর মামা বলল যে একটা স্যালাইন দিতে হবে, তাহলে শরীরটা ভালো হবে। তো আজকে দুটো স্যালাইন নিল। তো এখন ভগবানের কাছে প্রার্থনা করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই। আর মুখটা এদিকে ঘোরাও, একটুকু মুখ ঘোরায় না, দেখায়ও না মুখটা একটু। তো ওই যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই আমি প্রার্থনা করি, আর তোমরাও একটু প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। কিছুদিন পর তো আবার যেতে হবে বাইরে। তো চলো, ও কি বলে কিছু শোনো, বলো স্যালাইন খেয়ে কেমন লাগলো। সিলেন খেয়ে কেমন লেগেছে?
বলো তুমি কি এমন লাগলো একদিকে বলো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আরো খেতে চাও না কেন মানে ও এত চটপটা মানুষ স্যালাইনটা দেওয়ার পর দুবার উঠে পড়েছে দুবার স্যালাইনে রক্ত উঠে গেছে এত চটপটা মানুষ হয় নাকি বসেই থাকতে চায় না বসেই থাকতে চায় না মা এতক্ষণ ওর সাথে বসেছিল ওর মাকে ভয় পায় মা সাথে বসেছিল এইটা একটু অমানুষ হচ্ছে দিন দিন মানে ওকে মানুষ করা চারটেখানে ব্যাপার নয় বাপরে বাপ কি বলবো ওর কথা মানে সত্যি ও একটা অমানুষ একটা তো চলো ভিডিওটা পরে আমি আবার করছি